আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমি তোমাদের সামনে এসেছি বাংলা আবেদনপত্র বা দরখাস্ত নিয়ে। দরখাস্ত বা আবেদনপত্র কিভাবে লিখতে হয় সে বিষয়ে আমি আজকে কথা বলবো। ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষা সফরে প্রেরণের জন্য আবেদন, তার মানে শিক্ষা সফরে প্রেরণের জন্য আবেদনপত্র লিখতে হবে। অবশ্যই আমরা সেটা যদি স্কুল হয় তাহলে স্কুলের প্রধান শিক্ষকের নিকট, যদি কলেজ হয় সেটা তাহলে কলেজের অধ্যক্ষ বরাবর আমরা লিখব। বেশি কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। দেখো, আবেদনপত্রে প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে তারিখ, 20 ডিসেম্বর 2020, বরাবর প্রধান শিক্ষক, রিয়েল মাল্টিমিডিয়া স্কুল, গাবতলি। বিষয়, শিক্ষা সফরে প্রেরণের জন্য আবেদন। মহোদয়, সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। প্রতি বছর এই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষা সফরে গিয়ে থাকে, কিন্তু এবছর এখনও কোনো উদ্যোগ গৃহীত হয়নি। আমরা শিক্ষা সফরে যেতে চাই। ছাত্রজীবনে শিক্ষা সফরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। এর ফলে ব্যবহারিক শিক্ষার সঙ্গে বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়। যে কোনো ভ্রমণেই দেশ ও দেশের মানুষকে ভালোভাবে জানার সুযোগ দেয়। আমরা এবার শিক্ষা সফরে ময়মনসিংহ যাওয়ার আগ্রহ প্রকাশ করছি। ময়মনসিংহ প্রাচীন শহর, এর মুক্তাগাছা থানা শিক্ষা সংস্কৃতিতে খুব অগ্রগামী ছিল। সেখানে প্রাচীন জমিদার বাড়ি আছে, তাছাড়া কৃষি বিশ্ববিদ্যালয়, আনন্দমোহন কলেজ এবং জয়নুল আবেদিন সংগ্রহশালা ইত্যাদি আমাদের আগ্রহের কেন্দ্র রয়েছে। এসব স্থান ও স্থাপনা দর্শন করে আমরা বিশিষ্ট জ্ঞান অর্জন করতে সক্ষম হব। একদিনের এই শিক্ষা সফরের সম্পূর্ণ ব্যয়ভার আমরা বহন করব। আপনার সম্মতি পেলে শিক্ষা সফরে যাওয়ার দিন ধার্য করে আমরা আমাদের অভিভাবকদের অনুমতি গ্রহণ করব। অতএব মহোদয়ের কাছে বিনীত আবেদন, আমাদের শিক্ষা সফরে যাওয়ার সদয় অনুমতি দিয়ে বাধিত করবেন। বিনীত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে আফিয়া জাহিন, রোল 2। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আমাদের শিক্ষা সফরে প্রেরণের জন্য আবেদনপত্র। আমি আবারও অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করবে। আজকের মতো এই পর্যন্তই এই ভিডিওটি। আল্লাহ হাফেজ।